আচ্ছা, ইতিমধ্যে আমাদের তো ধ্বনির আগম এবং ধ্বনির লোপ দুটো পোর্শন শেষ হয়ে গেছে। অনেকেই হয়তো না বোঝার জায়গা তৈরি হয়েছে, কিন্তু আমি একেবারে ভাবছিলাম যে ধ্বনি পরিবর্তন পুরো চ্যাপ্টারটা শেষ করে তারপরে না হয় আমরা পরপর দুখানা গুগল মিটে ক্লাস করে তোমাদের সব না বোঝাগুলো একসঙ্গে বুঝিয়ে দেব, কেমন? মাঝখান থেকে ভেঙে যাওয়াটা মুশকিল, অনেকগুলো না বোঝা একসঙ্গে জড়ো হোক, তারপরে আমরা একসঙ্গে ক্লাস নিয়ে নেবো, এটা গুগল মিটে ক্লাস নিয়ে নেবো। আমি বুঝতেই পারছি যে অনেক জায়গায় হয়তো তোমরা কমিউনিকেট করতে পারছো না বা জিজ্ঞাসা থাকছে, সেগুলো একসঙ্গে সব হোক। আগে ধ্বনি পরিবর্তনটাকে আমরা শেষ করে নিই, শেষ করে নিয়ে তারপরে, কারণ সব থেকে বড় চ্যাপ্টারে ধ্বনি পরিবর্তন, তো তারপরে আমরা এই গুগল মিটে ক্লাস করবো। তো এর আগের দিন আমি ধ্বনির রূপান্তরে বোধহয় কয়েকটা করিয়েছি, অপিনিহিতিটা বলেছিলাম, কারণ যেহেতু ওটা কিন্তু রূপান্তরে পড়ে না, অপিনিহিতিটা বেসিক্যালি পড়ে ধ্বনির স্থানান্তরে। তো যাই হোক, যেহেতু আমরা অভিশ্রুতি পড়েছি বা অভিশ্রুতি আমাদের পড়তে হয়েছে, সেই কারণে অপিনিহিতিটাকে আমাদের বুঝে নিতে হয়েছিল যে অপিনিহিতি হচ্ছে মানে শব্দের মধ্যে হ্রস্ব ইকার বা হ্রস্ব উকার যেখানে তার উচ্চারণ করার কথা সেখানে উচ্চারিত না হয়ে যদি সেটা আগে উচ্চারিত হয়ে যায় তখন সেটাকে আমরা অপিনিহিতি বলি। এবার অপিনিহিতি যত এবং হ্রস্ব ইকার এবং হ্রস্ব উকার যখন ঠিক তার আগে স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়ে যায় তখন আমরা তাকে অভিশ্রুতি বলি। যেমন আজি, আজি থেকে আইজ, আইজ থেকে আজ, রাতি, রাইত, রাত, এই রকম। আচ্ছা, তারপরে আমরা যখন বলে যেমন বলেছিলাম যে স্বরসঙ্গতি, যখন স্বরসঙ্গতিতে উচ্চ স্বরধ্বনির প্রভাবে নিম্ন স্বরধ্বনি প্রভাবিত হচ্ছে, নিম্ন স্বরধ্বনির দ্বারা উচ্চ স্বরধ্বনি প্রভাবিত হচ্ছে, এই এই রকম হচ্ছে প্রগত স্বরধ্বনি, পরাগত স্বরধ্বনি এবং অনন্য স্বরধ্বনি, তিনটি। এবং লাস্ট বোধহয় বলেছিলাম আমরা ক্ষতিপূরণ, দীর্ঘীভবন, শব্দের মধ্যে যদি কোনো ব্যঞ্জনধ্বনি লোপ হয়ে যাবার দরুন সেই লোপের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ বাবদ যদি পূর্ববর্তী হ্রস্বধ্বনিকে দীর্ঘধ্বনিতে পরিণত করে তাকে ক্ষতিপূরণ দীর্ঘীভবন বলে। যেমন ধর্ম, ধম্ম, ধাম, কর্ম, কম্ম, কাম, কর্ম, র যুক্ত ম যুক্ত ব্যঞ্জনধ্বনি, এই যুক্ত ব্যঞ্জনধ্বনিটা যুগ্ম ব্যঞ্জনধ্বনিতে পরিণত হয়েছে প্রাকৃতে, কর্ম থেকে কম্ম বা ধর্ম থেকে ধম্ম, কিন্তু যেহেতু দুটো একই রকম ধ্বনি আর কি, তো তার সেই জন্য একটা ব্যঞ্জনধ্বনি লুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু সেই একটা ব্যঞ্জনধ্বনি লুপ্ত হয়ে যাওয়ার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আগের ধ্বনিটাকে সে দীর্ঘ করে দিয়ে যাচ্ছে, ধর্ম থেকে ধম্ম থেকে ধাম, একটা ম চলে যাচ্ছে বলে আগের যে অকার সেই অকারটা আকার হয়ে গিয়ে হয়ে গেল ধাম। আচ্ছা, এরপরে আমরা বলবো সমীভবন বা সমীকরণ। আমি পড়ি, দেখো, শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটো ব্যঞ্জন, বিভিন্ন ব্যঞ্জনধ্বনিগুলোকে উচ্চারণের সুবিধের জন্য যখন এক করে নেওয়া হয় তখন সমীভবন বলা হয়। ধরো পাশাপাশি দুটো ব্যঞ্জনধ্বনি আছে কিন্তু আমরা উচ্চারণের সুবিধার জন্য সেটাকে কী করে নিই, ক্লাব করে নিই, অর্থাৎ জুড়ে দিই, কেমন? তখন সেটাকে আমরা বলি কি, সমীভবন। যেমন দেখো, পাঁচজন, তোমরা কজন আসবে, পাঁচজন, কথাটা আসলে পাঁচ জন, চ এবং জ, কেমন? অথচ আমি যখন বলছি আমি দুটোকে ক্লাব করে নিচ্ছি, আমি মিশিয়ে নিয়ে বললাম পাঁচজন, পয়চন্দ্রবিন্দু আকার, জয় জয় ন, পাঁচজন, এই যে জুড়ে নিচ্ছি এই জুড়ে নেওয়াটাকে বলে সমীভবন। আচ্ছা, যখন আগের ধ্বনি পরের ধ্বনির সমতা বজায় করছে তখন এই তখন আগেরটা যখন পরেরটাকে প্রভাবিত করে তখন বলে প্রগত, কেমন? পরেরটা যখন আগেরটাকে প্রভাবিত করে তখন বলে পরাগত, যখন দুটোই দুটোকে প্রভাবিত করে তখন বলা হয় অনন্য, কেমন? আচ্ছা, তাহলে আমরা সমীভবনকে, সমীভবন হচ্ছে যে যখন দুটো দুটো আলাদা আলাদা ব্যঞ্জন সেটাকে আমরা ক্লাব করে নিচ্ছি তখন সেটাকে বলা হচ্ছে কি, সমীভবন। আচ্ছা, যেমন দেখো, পাঁচজন থেকে পাঁচজন, এটা কেন না, উচ্চারণের সুবিধার জন্য। আমি তাহলে প্রথমে প্রগত সমীভবন বলি। প্রগত সমীভবন মানে প্রথমটা, প্রথম ব্যঞ্জনধ্বনি যখন পরের ব্যঞ্জনধ্বনিকে প্রভাবিত করছে, প্রথম ব্যঞ্জনধ্বনি পরের ব্যঞ্জনধ্বনিকে প্রভাবিত করছে। যেমন দেখো, পদ্ম, পদ্ম, প দ ম, ঠিক আছে, প
পদ্মা, আমাদের উচ্চারণ করছি দ ম আলাদা উচ্চারণ করছি, কিন্তু আমাদের আমরা উচ্চারণটা কি করি, পদ্ম, পদ্ম ফুল, পদ্ম। সুতরাং প দ ম তার জায়গায় হয়ে গেল প দ দ। তাহলে দটা কাকে প্রভাবিত করলো, দটা প্রভাবিত করলো মকে, মকে প্রভাবিত করে মকে চেঞ্জ করে সেই জায়গায় সে আরেকটা দ নিয়ে এলো। এইটাকে বলা হচ্ছে কি, প্রগত সমীভবন। যখন আগের ব্যঞ্জন ধ্বনি পরের ব্যঞ্জন ধ্বনিকে প্রভাবিত করছে তখন বলা হচ্ছে কি, প্রগত সমীভবন। ঠিক তার উল্টোটা হচ্ছে যদি যখন পরের ব্যঞ্জন ধ্বনি আগের ব্যঞ্জন ধ্বনিকে প্রভাবিত করে, যেমন এক্ষুনি বললাম পাঁচ জন, চ জ, আমি বলছি পাঁচজন, পছন্দবিন্দু আকার বর্গে জয় জয় ন, অর্থাৎ পরের যে বর্গীয় জটা সে পরের বর্গীয় জটা চটাকে প্রভাবিত করে ওইখানে আরেকটা বর্গীয় জ নিয়ে এলো। এটাকে আমরা বলবো কি, পরাগত সমীভবন। প্রথম যখন পরেরটাকে প্রভাবিত করে তখন বলা হয় প্রগত, পরেরটা যখন প্রথমটাকে প্রভাবিত করে তখন বলা হয় পরাগত, আর যখন দুজনেই দুজনকে প্রভাবিত করে তখন বলা হয় কি, অনন্য। যেমন দেখো কর্তা, ক র তা, আর আমরা কি বলি কর্তা ব্যক্তি, ক তয় তয়, কর্তা ব্যক্তি, অর্থাৎ মাঝখানের যে রটা সেই রটাকে পরের তটা এসে সরিয়ে দিয়ে ওখানে আরেকটা ত এনে দিল, কর্তা ব্যক্তি থেকে হয়ে গেল কর্তা ব্যক্তি। সৎজন, হ্যাঁ ভালো মানুষকে আমরা বলি সৎজন, অনেস্ট পার্সন, দন্তে স খণ্ডের ত বর্গে জন, আর আমরা প্রচলিত বাংলায় কি বলি, সজ্জন ব্যক্তি, দন্তে স বর্গে জয় জয় ন, অর্থাৎ পরের বর্গীয় জটা আগের খণ্ডের তকে প্রভাবিত করে আরেকটা বর্গীয় জ নিয়ে চলে এলো, কেমন। আর অনন্য হচ্ছে যখন দুজনেই দুজনকে প্রভাবিত করছে, যেমন দেখো উৎযুক্ত উৎযুক্ত শ্বাস, হর্ষ খণ্ডের ত তালিব যোগ তালিব সয়বয় আঁকা দন্তের স, উৎযুক্ত শ্বাস আমরা কি বলি উচ্ছ্বাস, হর্ষ ছয় ছয় আকার ছয় ছয় বফলা আকার দন্তের স, অর্থাৎ তালিবর্ষও রইল না খণ্ডের তও রইল না, কেমন। আচ্ছা তারপরে যেমন মহা উৎসব, মহা উৎসব তার থেকে মোচ্ছব, মোচ্ছব কেমন, মহা উৎসব হ এবং হর্ষ এই দুটো ক্লাব করে হয়ে গেলে কি ছয় ছয়, মোচ্ছব চলছে, জানো মোচ্ছব চলছে, মানে মোচ্ছব মানে মহা উৎসব চলছে, অর্থাৎ এইটাও থাকছে না ওইটাও থাকছে না, দুটো দুটোকে পরস্পর পরস্পরকে প্রভাবিত করে একটা অন্য শব্দ নিয়ে আসছে, কেমন, এইটাকে অন্য ধ্বনি নিয়ে আসছে, এইটাকে আমরা বলবো অনন্য। মাথায় রাখবে কয়েকটা জিনিস, প্রথমটা পরেরটাকে প্রভাবিত করলে প্রগত, পরেরটা প্রথমটাকে প্রভাবিত করলে পরাগত, দুজনেই দুজনকে প্রভাবিত করলে তিন নম্বর কিছু নিয়ে এলে সেটা হচ্ছে অনন্য। তাহলে এটা হচ্ছে আমার সমীভবন। আচ্ছা সমীভবন যেমন আছে বিসমীভবনও আছে, সমীভবন যখন যেমন আছে তেমনি বিসমীভবনটা কি, একই ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ায় দুটো সংযুক্ত বা কাছাকাছি সমধ্বনির মধ্যে একটি পরিবর্তিত হয়ে যদি পৃথক ধ্বনিতে পরিণত হয় তখন তাকে আমরা বলি বিসমীভবন, বিসমীভবন। একই ধ্বনি পরিবর্তনে মানে একই প্রক্রিয়ার মধ্যে দুটো কাছাকাছি, দুটো ব্যঞ্জন সংযুক্ত ব্যঞ্জন ধ্বনিও হতে পারে অথবা দুটো কাছাকাছি অবস্থিত সমধ্বনি একই রকম ধ্বনি পাশাপাশি রয়েছে অথচ তার মধ্যে একটি যদি পৃথক ধ্বনিতে পরিণত হয়, একটি যদি পৃথক ধ্বনিতে পরিণত হয় তখন বলা হয় বিসমীভবন। যেমন দেখো পর্তুগিজ শব্দ হচ্ছে আনানস, আনানস, আনা ন নস ন, আমরা বলি আনারস, দুটো ন তার মধ্যে একটা পরিণত হয়ে গেল রয়ে, এইটাকে আমরা বলি কি বিসমীভবন, এইটাকে আমরা বলি বিসমীভবন। যেমন দেখো রবার, রবার ইংরেজিতে হচ্ছে রবার, র বা রাবার, রয়াকার ব র, রাবার রয়াকার বয়াকার বসন রাবার, আর আমরা ছোটবেলায় আমরা বলতাম আমি জানি না তোমরা বলো কি না রবার্ট, দুটো র কেমন একটা ট হয়ে গেল রবার্ট। হ্যাঁ আনানস, আনারস, এইটাকে আমরা কি বলবো বিসমীভবন। আচ্ছা
এইবারে একটা আমার, আমি জানি না যে তোমাদের কতটা মনে আছে, আমরা যখন ছোটবেলায় ধ্বনি পরিবর্তন না ধ্বনি যখন পড়েছি, স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি, তখন আমরা ঘোষধ্বনি পড়েছি, অঘোষধ্বনি পড়েছি, অল্পপ্রাণ বর্ণ পড়েছি, মহাপ্রাণ বর্ণ পড়েছি, আমি জানি না মনে আছে কিনা তোমাদের। বর্গের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ক খ গ ঘ উ, ক খ গ ঘ উ, কেমন এই তিনটি হচ্ছে ঘোষধ্বনি, বিশেষত তৃতীয় এবং চতুর্থ, আর পঞ্চমটা ওটা ঘোষধ্বনি কিন্তু আনুনাসিক, উ উ ই ন ন ম, বর্গের লাস্ট পাঁচটা, বর্গের লাস্ট পাঁচটা ধ্বনি হচ্ছে আনুনাসিক, আনুনাসিক ব্যঞ্জন বর্ণ। কিন্তু মাথায় রাখবে বর্গের প্রথম এবং দ্বিতীয় ক খ, ক খ অঘোষধ্বনি, তৃতীয় এবং চতুর্থ গ ঘ ঘোষধ্বনি, অর্থাৎ যে ধ্বনি উচ্চারণ করতে গাম্ভীর্য কম থাকে সেইটাকে বলা হয় অঘোষ, আর যে ধ্বনি উচ্চারণে গাম্ভীর্য বেশি থাকে সেইটাকে বলা হয় ঘোষ। যেমন অঘোষ ক খ, ক খ, গ ঘ, গ ঘ, গয়ে তো আছেই ঘটা আরো বেশি, ক খ গ ঘ, ক সব থেকে কম, খ একটু আছে, গ বুঝতেই পারছি গম্ভীর হয়ে গেল, ঘ ঘটা অনেক বেশি গম্ভীর। তাহলে এই ক খ গ ঘ যারা উচ্চারণটা ঠিক করে করতে গেলে এটাকে কিন্তু মাথায় রাখতে হবে, নিজেরা উচ্চারণ করবে ক খ গ ঘ, কেমন। তাহলে ঘোষধ্বনি হচ্ছে বর্গের প্রথম এবং দ্বিতীয়, যে ধ্বনি উচ্চারণ করতে গাম্ভীর্য কম লাগছে, গাম্ভীর্য কম মনে হচ্ছে, সেই দুটোকে বলা হচ্ছে অঘোষধ্বনি। তৃতীয় এবং চতুর্থ যে ধ্বনি উচ্চারণে শব্দ গাম্ভীর্য তৈরি হচ্ছে তখন তাকে আমরা বলবো কি ঘোষধ্বনি। আচ্ছা উ ই ন ন ম এই যে পঞ্চম ধ্বনিগুলো এগুলো হচ্ছে সমস্ত আনুনাসিক ধ্বনি। আচ্ছা হলো ঘোষধ্বনি অঘোষধ্বনি, তারপরে আমরা যেটা বলি মহাপ্রাণ বর্ণ অল্পপ্রাণ বর্ণ, অল্পপ্রাণ বর্ণ মহাপ্রাণ বর্ণ, প্রাণবায়ু মানে নিঃশ্বাস। যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে আমাদের কম শ্বাসবায়ুর প্রয়োজন হয় সেটাকে বলা হয় অল্পপ্রাণ, আর যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় আমাদের বেশি শ্বাসবায়ু প্রয়োজন হয় সেটাকে বলা হয় মহাপ্রাণ। ওইখানে যেমন ঘোষধ্বনির ক্ষেত্রে যেমন ছিল প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এইখানে হচ্ছে ঠিক তার উল্টো, প্রথম তৃতীয় দ্বিতীয় চতুর্থ, প্রথম তৃতীয় কি অঘোষধ্বনি, এই অল্পপ্রাণ বর্ণ, বর্ণ অল্পপ্রাণ বর্ণ, এই বর্ণ দুটো উচ্চারণ করতে আমার কম শ্বাসবায়ু প্রয়োজন হচ্ছে, যেমন ক খুব কম শ্বাসবায়ু, গ গ যদিও ঘোষধ্বনি কিন্তু গ উচ্চারণ করতে কম লাগছে, ভাইরাস খ খ অনেকখানি নিঃশ্বাস বেরিয়ে যাচ্ছে, ঘ অনেকটা নিঃশ্বাস বেরিয়ে যাচ্ছে। একটা হচ্ছে শব্দ গাম্ভীর্য ঘোষধ্বনি অঘোষধ্বনি, আর অল্পপ্রাণ বর্ণ মহাপ্রাণ বর্ণ হচ্ছে কোথায় আমার শ্বাসবায়ু বেশি লাগছে, কোথায় আমার শ্বাসবায়ু কম লাগছে। ক গ ক গ দেখো খুব কম শ্বাসবায়ু, উচ্চারণ করে দেখো ক গ, গ যতই গম্ভীর হোক না কেন কিন্তু শ্বাসবায়ু কম লাগছে, ক গ গ গম্ভীর হচ্ছে এই কারণে যে গটা উচ্চারণ হচ্ছে এইখান থেকে কণ্ঠ থেকে, গ ক ক উচ্চারণ হচ্ছে এইখান থেকে, ক গ গ ওই জন্য শ্বাসবায়ুটা এই গম্ভীর হচ্ছে, কিন্তু শ্বাসবায়ু লাগছে ক গ কম। খ দেখো তুমি যখন খ বলছো ভেতর থেকে হাওয়া বেরিয়ে যাচ্ছে, খ ঘ দুটোতেই, এইটাকে বলছি আমরা মহাপ্রাণ বর্ণ। আচ্ছা এই দুটো জিনিস মাথায় থাকলে এর পরেরগুলো অসুবিধে হবে না তোমাদের। যেমন দেখো শব্দ উচ্চারণের সময় অনেক সময় আমরা অঘোষধ্বনিকে, অঘোষধ্বনি মানে প্রথম এবং দ্বিতীয়, প্রথম এবং দ্বিতীয় ক খ, কেমন অঘোষধ্বনিতে ধ্বনিকে ঘোষধ্বনিতে পরিবর্তন করে উচ্চারণ করি। আমাদের একটা টেন্ডেন্সি যে আমরা
এই অঘোষধ্বনিকে ঘোষধ্বনি করে, অর্থাৎ যেটা হালকা উচ্চারণ করার কথা সেটাকে আমরা একটুখানি গম্ভীর করে উচ্চারণ করি। কেমন? ঘোষধ্বনি কোনটা প্রথম এবং দ্বিতীয়, এই অঘোষধ্বনি কোনটা প্রথম এবং দ্বিতীয়, আর ঘোষধ্বনি হচ্ছে তৃতীয় এবং চতুর্থ। তা যেমন দেখো মাথাটা কি করে রেখেছিস, একেবারে কাকের বাসা, বলার কথা কাকের বাসা, কাকে মাথাটা কাকের বাসা, কাকের বাসা বলি না। হ্যাঁ, কটা কাক দেখতো, কটা কাক গ, অথচ হওয়ার কথা কটা কাক ক। কটা হচ্ছে অঘোষধ্বনি, তাকে উচ্চারণ করছি ঘোষধ্বনির মতো, কাক, কাকের বাসা, কাকের বাসা, বগের বাসা। কি দিয়ে ভাত খেলি? শাক ভাত খেলাম, কথাটা শাক, শাক ভাত খেলাম, শাক দিয়ে ভাত খেলাম, শাক গ বেরিয়ে আসছে, শাক ভাত খেলাম। আচ্ছা, তারপরে যেমন দেখো দিক বিজয়, দিক বিজয়, চারিদিকে দিক বিজয় করে আসছে, দিক বিজয়ী রাতা, দয় হসি গয় বয় হসি, বর্গের জ 29 তৃতীয়, দিক বিজয় থেকে দিক বিজয়। তাহলে কাক কে কাক, শাক কে শাক, এবং ছাদ কে ছাদ, ছাদের ঘর, ছাদ, ছাদের ঘর, সেটা ছাদের ঘর, তটা দ হয়ে গেল, ত থ দ, অর্থাৎ অঘোষধ্বনিকে ঘোষধ্বনি করে উচ্চারণ করার প্রবণতা। কেমন? আচ্ছা, এইটাকে বলা হয় কি? ঘোষী ভবন। এটাকে বলা হয় কি? ঘোষী ভবন। যখন অঘোষধ্বনিকে ঘোষধ্বনি করে বর্ণনা এই উচ্চারণ করবার একটা প্রবণতা তৈরি হয়, তখন তাকে আমরা বলি কি? ঘোষী ভবন। আর এর বিপরীতটাকে আমরা কি বলবো? এর বিপরীতটাকে কি বলবো? এর বিপরীতটাকে বলবো আমরা অঘোষী ভবন। এর বিপরীতটাকে বলবো আমরা অঘোষী ভবন। অঘোষী ভবন কি? যেমন দেখো অবসর, একটুও কি অবসর নেই? দেখবে পুরোনো আমলের মামাসিরা বলে অপসর, অপসর, বাবা আমার হাত অপসর হোক, তারপর অবসর। তাহলে বটা কোথায় আসছে? বটা বেসিক্যালি প ফ ব ভ, ব হচ্ছে ঘোষধ্বনি আর প হচ্ছে বর্গের প্রথম অঘোষধ্বনি। অপসর হোক, অপসর হোক, হাত অপসর হোক। কেমন? তাহলে যখন অঘোষধ্বনি ঘোষধ্বনির মতন উচ্চারণ হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো ঘোষী ভবন। আর যখন ঘোষধ্বনি অঘোষধ্বনির মতন উচ্চারণ হচ্ছে, তখন আমরা বলবো কি? অঘোষী ভবন। আচ্ছা, এরপরে আবার আমরা চলে যাই কোথায়? এটা তো ঘোষধ্বনি অঘোষধ্বনি হলো, এরপরে আমরা চলে যাব মহাপ্রাণ এবং অল্পপ্রাণ। বর্গের প্রথম এবং তৃতীয় হচ্ছে অল্পপ্রাণ, বর্গের দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে মহাপ্রাণ। উচ্চারণের সময় কাছাকাছি বা সংযুক্ত মহাপ্রাণ ধ্বনি, মহাপ্রাণ মানে দ্বিতীয় এবং চতুর্থ, মহাপ্রাণ ধ্বনির প্রভাবে যদি কোনো অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয়, তখন তাকে আমরা বলবো মহাপ্রাণী ভবন, মহাপ্রাণী ভবন। মহাপ্রাণ ধ্বনির প্রভাবে যদি অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয়, অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয়, তখন তাকে আমরা কি বলি? মহাপ্রাণী ভবন বলি। যেমন স্তম্ভ, দন্তে শয়তয় ময় ভয়, স্তম্ভ থেকে কি হয়েছে এখানে? থাম, স্তম্ভ থেকে হয়েছে থাম। এখানে দন্তে শয়তয়, দন্তে শটা এখানে লুপ্ত হয়ে গেছে, তার বদলে রয়েছে, তার সঙ্গে রয়েছে কে? দন্তে শয়তয় ত। কেমন? আর পরবর্তী ভ মহাপ্রাণ ধ্বনির এখানে কি হয়ে গেছে? ম, ম, দন্তে শয়তয়, দন্তে শয়টা বাদ হয়ে গেছে, স্তম্ভ, ত, তয়ের জায়গায় হয়েছে কি? দন্তে শ। আর ময় ভয়, ময় ভয়। কেমন? এই যে ভটা, তার থেকে এসেছে থাম, মটা চলে গেছে, কিন্তু ভটা কি হলো? ভ হচ্ছে মহাপ্রাণ বর্ণ, প ফ ব ভ মহাপ্রাণ বর্ণ, সেখানে এলো কি? থাম। কেমন? থাম, মহাধ্বনিতে সেটা পরিণত হয়েছে।
আচ্ছা এইখানে বলছে যেটা স্তম্ভ থেকে থাম, এখানে দন্তের স ধ্বনি লোপ পেয়েছে, পরবর্তী ভ মহাপ্রাণ ধ্বনির প্রভাবে যে তটা আগে ছিল দন্তের শয় তয়, তটা আগে ছিল সেই তটা থয়ে পরিণত হয়েছে। সেই তটা, তটা কি? তটা হচ্ছে অল্পপ্রাণ বর্ণ, দন্তের শয় তয়, দন্তের শটাকে বাদ দিয়ে দাও, হাতে থাকছে কি? তাম, ত, ত, ঠিক আছে। সেই তটা ময় ভয়ের সঙ্গে যে ভটা রয়েছে, ভ হচ্ছে কি? মহাপ্রাণ, প, ফ, ব, ভ, মহাপ্রাণ বর্ণ। এই মহাপ্রাণ ধ্বনি আগের যে তটা অল্পপ্রাণ ধ্বনিকে প্রভাবিত করে কি করে দিল? থাম, ত, থ, দ, ধ। বর্গের প্রথম এবং তৃতীয় হচ্ছে অল্পপ্রাণ, বর্গের দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে মহাপ্রাণ। সেই সূত্র অনুযায়ী থ হচ্ছে মহাপ্রাণ, অর্থাৎ পরের ভ ধ্বনির প্রভাবে, ভ মহাপ্রাণ ধ্বনির প্রভাবে প্রথম দন্তের স্বরের সঙ্গে যে তটা ছিল সেই তটাকে মহাপ্রাণিত করে দন্তের স্বকে সরিয়ে দিল, সরিয়ে দিয়ে মহাপ্রাণিত করে সেটাকে কি করে দিল? থাম, অর্থাৎ মহাপ্রাণিত, মহাপ্রাণ ধ্বনি থয়ে পরিণত করে দিল। এটা খুব ভালো করে বোঝো, এটা খুব ভালো করে বোঝো। বর্গের দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, প্রথম আর দ্বিতীয় হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি, ঠিক আছে। দন্তের শয়তয় আকার ময় ভয়, দন্তের স্বরটা বাদ দাও, ওটা উচ্চারণের জন্য আমরা বাদ দিয়ে দিয়েছি, স্তম্ভ ব্যঞ্জন মণিকে আমরা স্প্লিট করে দিয়েছি, তাহলে হাতে থাকছে ত, ম, ভ, মটাও বাদ হয়ে গেল, দন্তে স বাদ হয়ে গেল, ম বাদ হয়ে গেল, এটা উচ্চারণের জন্য। তাহলে হওয়ার কথা হচ্ছে ত, থাকার কথা হচ্ছে ত এবং ভ, ত এবং ভ। এই যে ভটা, এই যে ভটা, এই ভটা প্রভাবিত করলো কাকে? মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি প্রভাবিত করলো কাকে? অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি অর্থাৎ তকে, তকে প্রভাবিত করে এটা থ করে দিল। এবার তোমরা আমাকে বলবে তাহলে তো থম হওয়ার কথা, থাম কেন হচ্ছে? একটু মনে করো, ক্ষতিপূরণ, দীর্ঘীভবন, ময় ভয়, মটাকে যেহেতু আমি বাদ দিয়ে দিচ্ছি সেহেতু আমাকে কি করতে হচ্ছে? ক্ষতিপূরণ, দীর্ঘীভবন দিতে হচ্ছে। অর্থাৎ থয়ের সঙ্গে যে অ ছিল বা তয়ের সঙ্গে যে অ ছিল সেই অটাকে আমি দীর্ঘ করে দিয়ে আ করে দিলাম, তার ফলে হয়ে গেল কি? দুটো জিনিস এখানে কাজ করছে, একটা হচ্ছে মহাপ্রাণী ভবন, আরেকটা হচ্ছে ক্ষতিপূরণ দীর্ঘীভবন, দুটো এখানে কাজ করছে। ওই ক্ষতিপূরণ দীর্ঘীভবনের প্রবণতায় থয়াকার ম থাম হয়ে গেল। পরের ভ মহাপ্রাণ বর্ণ প্রথমের অল্পপ্রাণ বর্ণ তকে প্রভাবিত করে সেটাকে থ করে দিল, আর মটা যেহেতু ভয় থেকে ছেড়ে গেল বা ওটাকে যেহেতু আমরা বাতিল করে দিলাম সেই জন্য ক্ষতিপূরণ দীর্ঘীভবন বাবদ প্রথম স্বরবর্ণটাকে সে কি করে দিল? স্বরধ্বনিটাকে কি করে দিল? দীর্ঘ করে দিল। অটাকে সে করে দিল কি? আ। তাই স্তম্ভ থেকে থাম, স্তম্ভ থেকে তম্ভ, তম্ভ থেকে থাম, বোঝা গেল? আচ্ছা, আর এর বিপরীত যদি হয়, যদি অল্পপ্রাণ বর্ণ মহাপ্রাণ বর্ণকে প্রভাবিত করে তখন কি হবে? তখন আমরা বলবো সেটাকে অল্পপ্রাণী ভবন, সেটাকে আমরা বলবো কি? অল্পপ্রাণী ভবন। আচ্ছা, যেমন বাঘ, 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 বাঘের ঘরে ঘোগের বাসা, কটা বাঘ দেখলি? কটা বাঘ দেখলি নাকি কটা বাঘ দেখলি? ঘোষবর্ণটা এই অল্পপ্রাণ বর্ণ, মহাপ্রাণ বর্ণটা অল্পপ্রাণ বর্ণ হয়ে গেল। বাঘ, দুধ দিয়ে ভাত খাবো, কথাটা কি দুধ? কথাটা হচ্ছে দুধ। প্রথমে দটা হচ্ছে অল্পপ্রাণ বর্ণ, পরের ধটা হচ্ছে মহাপ্রাণ বর্ণ, কিন্তু অল্পপ্রাণ বর্ণ মহাপ্রাণ বর্ণকে প্রভাবিত করে কি করছে? দুধ দিয়ে ভাত খাবো, দুটোই দ করে দিল, দুটোকেই অল্পপ্রাণ করে দিল। বাঘ, বাঘ থেকে বাঘ, বটা হচ্ছে প, ফ, ব, তৃতীয়, সুতরাং এটা হচ্ছে অল্পপ্রাণ বর্ণ, অল্পপ্রাণ বর্ণ ঘ মহাপ্রাণ বর্ণকে কি করে দিল? অল্পপ্রাণ করে দিল। ক, খ, গ বর্গের তৃতীয় অল্পপ্রাণ করে দিল, এইটাকে বলা হয় কি? অল্পপ্রাণী ভবন। যখন মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি
অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনিকে প্রভাবিত করে তখন মহাপ্রাণী ভবন বলে, আর যখন অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনিকে প্রভাবিত করে তখন সেটাকে মহাপ্রাণী ভবন বলে। বর্গের প্রথম এবং দ্বিতীয় এই দুটো হচ্ছে অঘোষধ্বনি, তৃতীয় এবং চতুর্থ হচ্ছে ঘোষধ্বনি। বর্গের প্রথম এবং দ্বিতীয় হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি, বর্গের দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে নাসিক্যী ভবন। নাসিক্যী ভবন আনুনাসিক বর্ণ কোণগুলো, আনুনাসিক ব্যঞ্জনধ্বনি কোণগুলো তোমরা জানো, বর্গের যে পঞ্চম ব্যঞ্জনধ্বনিগুলো আনুনাসিক, ক খ গ ঘ ঙ ঙ ঞ চ ছ জ ঝ ঞ প ফ ব ভ ম ত থ দ ধ দন্তেন ন ট ঠ ড ঢ মূর্ধেন ন, তাহলে ঙ ঞ ন ন ম দন্তেন্ন মূর্ধেন্ন ম, কেমন? এই পাঁচটা হচ্ছে আমাদের আনুনাসিক ব্যঞ্জন ধ্বনি। এইগুলোকে বলবো কি, আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে নাসিক্যী ভবন। তৎসম শব্দের এই পাঁচটি আনুনাসিক ব্যঞ্জনধ্বনি থাকলে আমরা তদ্ভব উচ্চারণ করলে আনুনাসিক ব্যঞ্জনধ্বনির পূর্ব পরিবর্তে পূর্বস্বরে উঁ ব্যবহার করি। তৎসম শব্দ হচ্ছে সংস্কৃত শব্দ থেকে যে শব্দগুলো অবিকৃত অবস্থায় বাংলায় গৃহীত হয়েছে তাকে আমরা তৎসম শব্দ বলি। তদ্ভব হচ্ছে সংস্কৃত শব্দ থেকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যখন সেটা বাংলা ভাষায় গৃহীত হয় তখন হচ্ছে তদ্ভব, তৎ উদ্ভব, সংস্কৃত থেকে উদ্ভব, আর তৎসম সংস্কৃতের মতোই বা সংস্কৃতই তখন এটা তৎসম। তৎসম শব্দে যখন এই ঙ ঞ ন ম এই পাঁচটি আনুনাসিক ব্যঞ্জনবর্ণ থাকে বাংলায় উচ্চারণের সময় আমরা এই ব্যঞ্জনধ্বনিগুলোকে বাদ দিয়ে, বাতিল করে দিই বা বাদ দিয়ে তার বদলে আমরা পূর্বের ধ্বনিতে কি নিয়ে আসি, চন্দ্রবিন্দু নিয়ে আসি। পঙ্ক থেকে পাঁক, কেমন? পঙ্ক থেকে পাঁক, পঞ্চ থেকে পাঁচ, কণ্টক থেকে কাঁটা, রন্ধন থেকে রাঁধা, কেমন? আচ্ছা, এখানেও দেখো, এই যে আমরা একটু আগেই যেটা আমরা এই এইখানে পড়লাম, তার সাথে আরেকটা জিনিস থাকবে অবশ্যই, ক্ষতিপূরণ দীর্ঘী ভবন। যেমন দেখো, পঞ্চ প ইয় চয়, পঞ্চ থেকে পাঁচ, ইয়টাকে বাদ দিয়ে দিলাম বলে পয়ের উপর একটা চন্দ্রবিন্দু আনলাম, হলো আনুনাসিক, এবং একটা ব্যঞ্জনধ্বনিকে আমি বাদ দিচ্ছি বলে ক্ষতিপূরণ দীর্ঘী ভবন, অর্থাৎ আগের ব্যঞ্জনে আমি একটা আকার যোগ করে আমরা বললাম কি পাঁচ। কঙ্কন একটা গয়না, ক উয় কয় ন কঙ্কন উ, বাংলায় আমরা কি বলি কাঁকন, কাঁকন। কি করে করলাম, উঁটাকে বাদ দিয়ে দিলাম বলে কয়ের ওপরে একটা চন্দ্রবিন্দু কঁকন হওয়ার কথা, কিন্তু করলাম কাঁকন কেন, উঁটা একটা বর্ণ তাকে আমি বাদ দিয়ে দিয়েছি, আনুনাসিকতার জন্য তো চন্দ্রবিন্দু এনেছি কিন্তু বর্ণটাকে তো বাদ দিয়ে দিয়েছি, ধ্বনিটাকে তো আমি বাদ দিয়ে দিয়েছি, যার জন্য ককে আমি কি করে দিলাম কা, কাঁকন, কাঁকন। আচ্ছা, রন্ধন থেকে রাঁধা, রন্ধন র নয় ধয় ন, ন নটাকে বাদ দিয়ে দিলাম, রধন হওয়ার কথা, বর্ণ বাদ চলে যাচ্ছে দীর্ঘী ভবন, আমি ক্ষতি দিয়ে ক্ষতিপূরণ দিয়ে দিলাম, ক্ষতিপূরণ দিয়ে সেটা কি হয়ে গেল, রন্ধন থেকে রাঁধা, কেমন? এইটাকে আমরা নাসিক্যী ভবন বলবো, নাসিক্যী ভবন বলবো, কিন্তু তার সঙ্গে ক্ষতিপূরণ দীর্ঘী ভবনটাও থাকছে। আচ্ছা, এইবারে এর বিপরীতটাকে কি বলবো আমরা, যদি এমন কোনো অনেক আছে আমাদের এখানে, কখনো কখনো শব্দে নাসিক্য ব্যঞ্জন নেই, নাসিক্য ব্যঞ্জন বাতিল হলে তবে তো আমি আগের ব্যঞ্জনটাকে চন্দ্রবিন্দু মাথায় দেব, কেমন? কিন্তু অনেক সময় নাসিক্য ব্যঞ্জনের কোনো অস্তিত্বই নেই, অথচ আমি উচ্চারণ করছি আনুনাসিক, বা আগের ব্যঞ্জনধ্বনির মাথার উপরে আমি একটা চন্দ্রবিন্দু বসিয়ে দিচ্ছি, একে বলা হয় কি শতনাসিক্যী ভবন। আগেরটাকে বলবো আমি, আমরা যেটাকে ব্যাখ্যা করতে পারলাম যে এই কারণে এইটা হচ্ছে, সেইটাকে আমরা বলবো কি নাসিক্য ব্যঞ্জন লোপ। এইটা ক্ল্যারিফিকেশন আমার কাছে আছে যে এইটা বাদ যাচ্ছে, এইটা বাদ যাওয়ার ফলে এইটা আসছে, এইটা বাদ হয়ে যাওয়ার ফলে এইটাকে আমি দীর্ঘ করে দিচ্ছি, আই ক্যান ক্ল্যারিফাই ইট। কিন্তু যেখানে চন্দ্রবিন্দু আনার কোনো ক্ল্যারিফিকেশন নেই আমার কাছে, কোনো
ব্যাখ্যা নেই আমার কাছে, হঠাৎই চন্দ্রবিন্দু চলে এলো, সেটাকে আমরা কি বলি শতনাসিক্কী ভবন, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে সেখানে নাসিক্য ব্যঞ্জন চলে আসে। যেমন দেখো হাসপাতাল, আমরা বলি হাসপাতাল, কি ব্যাখ্যা করব, এর তো কোনো ব্যাখ্যা নেই, ইয়ে তো নেই, নাসিক্য ব্যঞ্জন নেই যে সেটা লোপ হওয়ার ফলে আনুনাসিক করে দিয়ে গেল, হাসপাতাল কোনো ব্যাখ্যা নেই। কাঁচ, ও কাঁচ, কাঁচে পা কাটিস না, কথাটা কাঁচ, কোথায় আনুনাসিক ব্যঞ্জন আছে যে যেটা উঠে যাওয়ার ফলে আমি চন্দ্রবিন্দু দেব? হুকা, হুকো খায়, হুকো, হুঁকো মুকো হ্যাংলা, হুঁকো, হুঁকোতেও কোথাও নেই। পুঁথি, পুঁথিপত্র, পুঁথিপত্র, চন্দ্রবিন্দু, এইটা বেসিক্যালি আমরা একটাকে এক্সপ্লেন করতে পারি এই বলে যে এটা শুনতে ভালো লাগে। কোনো কোনো ক্ষেত্রে কাঁচ, তার থেকে কাঁচটা শুনতে অনেক শ্রুতিমধুর, হাসপাতাল, ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি, খুব হালকা একটা চন্দ্রবিন্দু। এবং এই যে শতনাসিক্কী ভবন, যেটা যেখানে কোনো নাসিক্য ব্যঞ্জন নেই বা যেখানে চন্দ্রবিন্দু আসার কোনো প্রবণতা নেই, কারণ নেই, অথচ একটা প্রবণতা আছে সেটাকে আনুনাসিক করে উচ্চারণ করবার, এই উচ্চারণ প্রবণতাটা বেসিক্যালি দেখা যায় তোমরা যখন উপভাষা পড়বে সেই উপভাষায়, রাঢ়ী শ্রেণীর উপভাষায়, রাঢ়ী শ্রেণীর উপভাষায় এটা ভীষণ দেখা যায় যে শতনাসিক্কী ভবন, যেখানে চন্দ্রবিন্দু নেই কিন্তু চন্দ্রবিন্দু দিয়ে উচ্চারণ করবার একটা প্রবণতা আমরা লক্ষ্য করব, কারণ যে শ্রুতিমধুর হয়, শুনতে ভালো লাগে, এই কারণ। আচ্ছা, কতক্ষণ দাঁড়িয়ে আছিস? আচ্ছা, আবার পূর্ববঙ্গে, অধুনা বাংলাদেশে, সেইখানে দেখা যায় যেখানে চন্দ্রবিন্দু দেওয়ার কথা সেখানে চন্দ্রবিন্দু দিয়ে তারা উচ্চারণ করে না। দণ্ডায়মান থেকে দাঁড়ানো, ফলে নটা চলে যাচ্ছে, আমরা বাংলায় বলি দাঁড়ানো, দাঁড়িয়ে আছে চন্দ্রবিন্দু, তারা বলবে কতক্ষণ, কতক্ষণ দাঁড়িয়ে আছিস, কতক্ষণ দাঁড়িয়ে আছিস, চন্দ্রবিন্দুটাকে তারা অমিট করে যাচ্ছে। আচ্ছা, কাঁটাকে তারা ওখানে উচ্চারণ করে কাঁটা, কাঁটা বা, কাঁটা বা ইচ্ছা খা, কাঁটা বা ইচ্ছা খা, না না, কাঁটা, কাঁটা বা ইচ্ছা খা। কয়জন? পাঁচজন, চন্দ্রবিন্দু নেই, পাঁচজন, কেমন এই এইখান, এইটাকে আবার আমরা দেখব যে আনুনাসিকতাকে বর্জন করা হচ্ছে। তাহলে নাসিক্য ইয়েতে ভবনের ক্ষেত্রে আমরা তিনটে জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে নাসিক্য ভবন, আচ্ছা, আরেকটা হচ্ছে শতনাসিক্য ভবন, আর আরেকটা হচ্ছে আনুনাসিকতাকে বর্জন করছে। নাসিক্য ভবনটাতে আমরা তো পরিষ্কার বুঝতে পাচ্ছি যে উঁ ই ন ন ব এই নাসিক্য ব্যঞ্জন বর্ণগুলোকে আমরা ইয়ে করছি, বাদ দিচ্ছি বাংলাতে, তার বদলে পূর্বের ধ্বনির ওপরে একটা চন্দ্রবিন্দু আনছি এবং ক্ষতিপূরণ দীর্ঘী ভবন দিচ্ছি, ফাইন। কোনো কোনো জায়গায় শ্রুতি মাধুর্যের জন্য আমার শতপ্রবৃত্ত হয়ে আমরা সেখানে ইয়ে নিয়ে আসছি, চন্দ্রবিন্দু নিয়ে আসছি, আনার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আমার কাছে নেই, নিয়ে আসছি, সেটাকে বলছি শতনাসিক্কী ভবন। আবার কোথাও কোথাও দেখতে পাচ্ছি যেখানে চন্দ্রবিন্দু উচ্চারণ করার কথা অথচ সেখানে চন্দ্রবিন্দু উচ্চারণ করা করা হচ্ছে না, এটা মূলত পূর্ববঙ্গে দেখা যায় খুব বেশি, সেইটাকে মানে ওইটা ওইটা আনুনাসিকতা বর্জন করবার একটা প্রবণতা তাকে দেখা যায়। এটাকে এক কথায় কি বলে সেরকমভাবে কিছু নেই, কিন্তু একটা জায়গায় শতনাসিক্কী ভবন দেখছি নিয়ে আসছে, আর একটা জায়গায় যেখানে উচ্চারণ করার কথা সেখানে উচ্চারণ করছে না। আচ্ছা, মূর্ধন্যি ভবন, মূর্ধন্যি ভবন কি, কোন বর্গগুলো মূর্ধন্য বর্গ, ট ঠ ড ঢ মূর্ধন্য, ট ঠ ড ঢ মূর্ধন্য। আচ্ছা, মূর্ধন্য ধ্বনি হচ্ছে পেটকানে মূর্ধন্য স, এটাও কেন মূর্ধন্য ধ্বনি, মূর্ধা, ট ঠ ড ঢ মূর্ধন্য, এবং মূর্ধন্য স, মূর্ধা, এই জায়গাটা টাগড়া, জিভটা, জিভের অগ্রভাগ যখন টাগড়া ছুঁয়ে উচ্চারিত হয় রি রি ইয়েতে রিকার, হ্যাঁ, রিকারটা হচ্ছে মূর্ধন্য, যখন যখন রি রি যখন বলছো রি, জিভটা ছুঁয়ে যাচ্ছে টাগড়া, তাহলে ট ঠ ড ঢ মূর্ধন্য, পুরো বর্গটাই হচ্ছে মূর্ধন্য, মূর্ধন্যি ভবনের ইয়ে
মূর্ধাধ্বনি, তার সাথে যুক্ত হচ্ছে কি মূর্ধন্য ষ, বলতেই বলি মূর্ধন্য ষ, মূর্ধা, এবং রি, স্বরবর্ণের মধ্যে রি। এই সাতটি হচ্ছে উচ্চারণ, এই সাতটি ব্যঞ্জনধ্বনি এবং স্বরধ্বনি উচ্চারণকালে জীবের অগ্রভাগ মূর্ধাকে ছুঁয়ে উচ্চারিত হয় বলে এগুলোকে মূর্ধন্য ধ্বনি বলে। আচ্ছা, এর প্রভাবে, মূর্ধন্য ধ্বনির প্রভাবে দন্তধ্বনি যদি মূর্ধন্য ধ্বনিতে পরিণত হয়, দন্তধ্বনি কোনটা, দন্তবর্ণ, ত থ দ ধ দন্তন্য, ত থ দ ধ দন্তন্য, মূর্ধন্য ধ্বনির প্রভাবে যদি দন্তধ্বনি মূর্ধন্য ধ্বনিতে পরিণত হয় সেটাকে বলা হয় মূর্ধন্যি ভব। মূর্ধন্য ধ্বনির প্রভাবে যদি দন্তধ্বনি বা দন্তব্যঞ্জন মূর্ধন্যি ব্যঞ্জন বা মূর্ধন্য ধ্বনিতে পরিণত হয় তখন তাকে আমরা বলবো কি মূর্ধন্যি ভবন। যেমন বিকৃত রি, র র র বসন র রি কার আর কি, বিকৃত কয়রিকার, তার থেকে বিকট, বিকৃত থেকে বিকট, টটা হয়ে গেল কি ট ঠ ড ঢ মূর্ধন্য ট মূর্ধন্য ধ্বনি, সেটা হয়ে গেল কি বিকৃত ত, ত থ দ ধ সেটা থেকে হয়ে গেল বিকট ট মূর্ধন্য ধ্বনি। বিকৃততে তটা দন্তধ্বনি, আগে রয়েছে কি রি, রি অর্থাৎ আগে রয়েছে মূর্ধন্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনির প্রভাবে বিকৃত তটা মূর্ধন্য ধ্বনিতে দন্তধ্বনি ত মূর্ধন্য ধ্বনিতে পরিণত হয়ে গেল বিকট ট, হচ্ছে মূর্ধন্য ধ্বনি। তাহলে কোনো মূর্ধন্য ধ্বনির প্রভাবে পরবর্তী, তার পরবর্তী দন্তধ্বনি যদি মূর্ধন্য ধ্বনিতে পরিণত হয়ে যায় তবে তাকে আমরা বলবো মূর্ধন্যি ভবন। বিকৃত ত দন্তধ্বনি, রি, রিকার, রয়ের প্রভাবে, রিকার কিন্তু বৈষ্ণব রয় নয়, রিকার, রিকারের প্রভাবে সেটা যখন মূর্ধন্য ধ্বনিতে পরিণত হচ্ছে তখন তাকে আমরা মূর্ধন্য ভবন বা মূর্ধন্যি ভবন বলবো। যেমন বিকৃত থেকে বিকট। আচ্ছা, ও সরি, এই যে বাংলাদেশে যেটা আমরা বললাম পূর্ব বাংলা উচ্চারণে আনুনাসিকতাকে বর্জন করতে দেখা যায়, যেমন কাঁটাকে কাঁটা, দাঁড়ানোকে দাঁড়ানো, পাঁচজনকে পাঁচজন, এইটাকে বলা হয় কি অনাসিক্কি ভবন। নাসিক্কি ভবন, শতনাসিক্কি ভবন, অনাসিক্কি ভবন, আমার খেয়াল ছিল না, এটা হচ্ছে অনাসিক্কি ভবন, সরি। আচ্ছা, তারপরে হচ্ছে তালব্যি ভবন, তালব্যি ভবন, তালু দিয়ে উচ্চারিত হচ্ছে কি কি স্বরবর্ণের মধ্যে বা স্বরধ্বনির মধ্যে, হস্যই দীর্ঘই, হস্যই দীর্ঘই, এই দুটো তালব্য বর্ণ। আর চ ছ জ ঝ, চ ছ জ ঝ, হ্যাঁ, তার সঙ্গে উনত্রিস্তু জ এবং তালিবস্য, তালিবস্য তো বলছেই তালব্য বর্ণ, উনত্রিস্তু জ তালিবস্য, এর প্রভাবে হস্যই দীর্ঘই, তার সাথে চ ছ জ ঝ উনত্রিস্তু জ এবং তালব্যস্য, এই আটটা, এই আটটা তালব্যধ্বনির প্রভাবে যদি কোনো দন্তধ্বনি বা অন্য কোনো ধ্বনি তালব্যধ্বনিতে পরিণত হয় তখন তাকে বলা হয় কি তালব্যি ভবন। একটা জিনিস দেখতে পাচ্ছ, সবার রাগ হচ্ছে দন্তধ্বনির উপর, মূর্ধন্যি ভবনেও আমরা দেখতে পাচ্ছি মূর্ধন্য ধ্বনি দন্তধ্বনির উপর রেগে গিয়ে তাকে পরিণত করে নিচ্ছে নিজের মতন, আর তালব্যি ভবনেও আমরা দেখতে পাচ্ছি তালব্য ব্যঞ্জন বর্ণ বা স্বরবর্ণ তারাও কিন্তু দন্তধ্বনির ওপরে প্রচণ্ড রাগ, দন্তধ্বনিকে পরিবর্তন করে তারা তালব্য ধ্বনিতে পরিণত করে নিচ্ছে, কিন্তু তালব্য ধ্বনি হচ্ছে আটকানা, হস্যই দীর্ঘই, হস্যই দীর্ঘই, চ ছ জ ঝ উনত্রিস্তু জ এবং তালব্য স। আচ্ছা, এইগুলো যদি কোনো দন্তধ্বনি অথবা অন্য কোনো ধ্বনিকে তালব্যধ্বনিতে পরিণত করে তখন তাকে তালব্যি ভবন বলে। যেমন গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, ড, ইংরেজিতে গ্র্যাজুয়েট বানান দেখলে গ্র্যাজুয়েট, কিন্তু আমরা বাংলায় কী বলি গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট বলি, কেমন গ্র্যাজুয়েট, ডটা কি হয়ে যাচ্ছে বর্গীয় জয়ে পরিণত হচ্ছে, বর্গীয় জয়ে পরিণত হচ্ছে,
উষ্মি ভবন, উষ্মি ভবন, উষ্মি ভবন হচ্ছে স্পর্শধ্বনি। কেমন স্পর্শধ্বনি? মূলত হচ্ছে কোনো ধ্বনি উচ্চারণ করবার সময় পূর্ণ বাধা পেলে সেটাকে বলা হয় স্পৃষ্টধ্বনি বা স্পর্শধ্বনি, আর আংশিক বাধা পেলে তাকে বলা হয় উষ্মধ্বনি। এটা একটু মাথায় রাখো, কোনো ধ্বনি উচ্চারণ করবার সময় যদি পূর্ণ বাধা পায় তখন তাকে বলা হয় কি স্পৃষ্টধ্বনি বা স্পর্শধ্বনি, কিন্তু আংশিক বাধা পেলে সেটাকে বলা হয় কি উষ্মধ্বনি। স্পর্শধ্বনি উচ্চারণ করতে গিয়ে যদি এমন হয় যে শ্বাসবায়ু পূর্ণ বাধা না পেয়ে অল্প বাধা পাচ্ছে তখন স্পর্শধ্বনি উষ্মধ্বনিতে পরিণত হয়, যা উষ্মীভব, এটাকে বলা হয় উষ্মীভবন। যেমন কালী পূজা, কালী পূজা, পূজা, হ্যাঁ, এইটাকে ইয়েতে, এটা মূলত বলে চট্টগ্রামের লোক খালি ফুজা, খালি ফুজা, কালী কা কা কা, যখন বলছি দেখো পূর্ণ বাধা দিচ্ছি, খা পূর্ণ বাধা দিচ্ছি না, আংশিক বাধা দিচ্ছি, আংশিক শ্বাসবায়ু বের করে দিচ্ছি। পু পূজা, পু প পূর্ণ বাধা দিচ্ছি, ফ পূর্ণ বাধা দিচ্ছি না, কিছুটা বার করে দিচ্ছি, ঠিক আছে। সুতরাং কালী পূজা এক্ষেত্রে একদম কমপ্লিটলি পূর্ণ বাধা দিয়ে স্পৃষ্ঠ ব্যঞ্জনের দ্বারা আমি উচ্চারণ করছি, কিন্তু চট্টগ্রামের লোকজন এটাকে বলবে কি খালি ফুজা, খালি ফুজা। দেখো দুটোতেই মনে হচ্ছে কিছুটা বাধা দিচ্ছি, কিছুটা বাধা দিচ্ছি না, এইটাকে বলা হয় কি উষ্ম, উষ্মী ভবন। আচ্ছা, তারপরে আমরা পড়ি কি সংকোচন, উচ্চারণের দ্রুততা বা দুরূহতা লাঘব করবার জন্য অনেক সময় আমরা একটি শব্দের সবকটি ধ্বনি উচ্চারণ না করে কতগুলো ধ্বনিকে মিলিয়ে একটা সংক্ষিপ্ত উচ্চারণ করি। ধরো ধ্বনি উচ্চারণটা অনেক বড়, অনেকটা টাইম নিয়ে বলতে হবে বা অনেকখানি উচ্চারণ করতে হবে, আমাদের তো প্রবণতাই থাকে যে কত সহজে কত তাড়াতাড়ি আমি কথা বলবো। কেমন এই রকম ক্ষেত্রে শব্দের সবকটা ধ্বনিকে আমরা উচ্চারণ না করে কয়েকটা ধ্বনিকে বেছে জুড়ে নিয়ে একটা উচ্চারণ করি। যেমন দেখো যাহা ইচ্ছে তাই, কেমন, একে বলা হয় সংকোচন, বড়টাকে আমরা ছোট করে নিচ্ছি, যাহা ইচ্ছে তাই, তাকে আমরা বলি যাচ্ছে তাই, যাচ্ছে তাই, যাহা যা ইচ্ছে তাই, যাচ্ছে ইচ্ছেচ্ছে তাইয়ে তাই, যাহা ইচ্ছে তাই, তার থেকে যাচ্ছে তাই। পেঁয়াজ, পেঁয়াজ থেকে প্যাঁজ, অতটা না করে রামকৃষ্ণদেব বলতেন না প্যাঁজ প্যাঁজ, অর্থাৎ এইটাকে বলবো আমরা সংকোচন, যখন উচ্চারণের দ্রুততা বা উচ্চারণের দীর্ঘতাকে লাঘব করবার জন্য বা উচ্চারণকে লাঘব করবার জন্য যখন আমরা কোনো শব্দের সবকটি ধ্বনির উচ্চারণকে উচ্চার না করে স্পষ্টরূপে উচ্চারণ না করে কতগুলো ধ্বনিকে মিলিয়ে একটা সংক্ষিপ্ত উচ্চারণ তৈরি করে নিই তখন তাকে বলা হয় কি সংকোচন। যেমন যাহা ইচ্ছে তাই, তার থেকে যাচ্ছে তাই, বা পেঁয়াজ থেকে প্যাঁজ। আচ্ছা, আবার ঠিক তার উল্টোটা, সংকোচনের উল্টোটা হচ্ছে বিস্ফোরণ বা প্রসারণ, বিস্ফোরণ বা প্রসারণ। শব্দের দীর্ঘ উচ্চারণের জন্য শব্দের নির্দিষ্ট সংখ্যক ধ্বনিকে বাড়িয়ে উচ্চারণ করাকে বলা হয় বিস্ফোরণ বা প্রসারণ। আমরা যখন কোনো একটা শব্দকে একটু দীর্ঘ করে উচ্চারণ করতে চাই তখন এটাকে যেমন সংক্ষিপ্ত করে উচ্চারণ করতে চাইছি, এটাকে আবার দীর্ঘ করে উচ্চারণ করতে চাইছি, তখন তাকে আমরা বলবো কি বিস্ফোরণ বা প্রসারণ। যেমন পর্তুগিজ পেরা, পেরাকে আমরা বলি পেয়ারা, পেরাকে বলি পেয়ারা, বড় করে আমরা উচ্চারণ করি। আচ্ছা, আচ্ছা, ব্যঞ্জন দিত্ব, কোনো শব্দে জোর দেখানোর জন্য যখন আমরা বিশেষ অক্ষরে জোর দিই তখন স্বরমধ্যবর্তী একক ব্যঞ্জন দিত্ব ব্যঞ্জন প্রাপ্ত হয়। সেই টেনিদা দেখেছো কিনা তোমরা জানি না, টেনিদাতে আছে না পোস্ট পরীক্ষার হলে বসে বসে পিওএসটি,
একটাটি হবে না দুটোটি হবে, তখন বলছে যে দুটোটি দে তাহলে পোস্টটা খুঁটিটা বেশ শক্ত হবে। এই যে কোনো একটা শব্দের মধ্যে উচ্চারণের মধ্যে তার ইন্টেন্সিটিটা বা তার প্রগাঢ়তাটা বা তার কতটা দরকারি এইটা বোঝানোর জন্য আমরা অনেক সময় একটা ব্যঞ্জনবর্ণকে ডবল করে উচ্চারণ করি। বড় কষ্ট, বড্ড কষ্ট, এই যে বড্ড কষ্ট তার মানে কি, কষ্টটা যে কত গভীর কত ইন্টেন্স এটা বোঝানোর জন্য আমরা কি করে আনি, বড্ড কষ্ট। ডয় ডয়, ছোট ছেলে, ছোট্ট ছেলে, ছোট্ট ছেলে মানে একদম ছোট্ট ছেলে, একেবারে, একেবারে, মানে এই যে একই ব্যঞ্জনবর্ণকে দুবার উচ্চারণ করা করে একটা আলাদা ঝোঁক বা আলাদা জোর দেওয়া হয়, অর্থাৎ যেটা যে ক্ষেত্রে বক্তার একটা অভিপ্রেত সেখানে পূর্ণ হয় যে বক্তা যেটা বলতে চাইছে যে হোয়াটস দ্য ইন্টেন্সিটি অফ দ্য ওয়ার্ড, মানে যেটা বোঝা যে ইমোশনটা বোঝাতে চাইছে সেই ইমোশনের ইন্টেন্সিটি বা প্রগাঢ়তাটা যে কত সেইটা বক্তা বোঝানোর জন্য অনেক সময় কি করে এই ব্যঞ্জন দিত্ত বা একই ব্যঞ্জনবর্ণকে দুবার করে উচ্চারণ করে নেয়। বড্ড কষ্ট, কোথাও পাবে না ওষুধটা, কোথাও পাবে না ওষুধটা, কোথাও পাবে না, মানে আমি তোমাকে জানিয়ে দিলাম যে তুমি আর কোথাও পাবে না। এইটাকে বলা হয় কি, ব্যঞ্জন দিত্ত। আচ্ছা, এই এরপরে আমরা পড়ব, জাস্ট এই শেষ করে দিলাম আমি ধ্বনির স্থানান্তর, এইগুলো তো গেল ধ্বনির রূপান্তর। ধ্বনির স্থানান্তর, ধ্বনির স্থানান্তরে অপিনিহিতি আমরা আগেই পড়েছি, হস্যইকার এবং হস্যউকার যেখানে উচ্চারিত হওয়ার কথা সেখানে উচ্চারিত না হয়ে যদি পূর্বে উচ্চারিত হয়ে যায় সেটাকে অপিনিহিতি বলে। অভিশ্রুতি পড়তে গিয়ে আমরা পড়েছিলাম যে এটা অপিনিহিতেটা হচ্ছে হস্য এবং হস্য উচ্চারণ দুটো উচ্চারণ স্থান পরিবর্তন করছে, এটা স্থানান্তর। আর তার সাথে আরেকটা আমরা আর একটাই আমরা পড়ব ধ্বনি স্থানান্তরে, বিপর্যাস। বিপর্যাস কি, শব্দের মধ্যে আমরা উচ্চারণের সময় যদি ধ্বনির স্থান পরিবর্তন করে দিই তখন তাকে বিপর্যাস বলে। আমরা নিজেরাই উচ্চারণ করার সময় ধ্বনির স্থান পরিবর্তন করে দিই, করে নিই। যেমন দেখো, বাক্স বাস্ক, বাক্স কয়শয় বাস্ক, রিক্স রিস্ক, হ্যাঁ আচ্ছা, পিসাচ পিচাস, পিচাসের মতন অভ্যেস পিসাচ, এটাকে বলা হয় বিপর্যাস। বিপর্যাস অর্থাৎ ধ্বনিটা ধ্বনির উচ্চারণটা রইল কিন্তু যেইখানে উচ্চারণ করার কথা সেইখানে উচ্চারণ না করে যদি তার আগে আমি আগে উচ্চারণ করি বা উচ্চারণের স্থান পরিবর্তন করি তখন আমরা বলি বিপর্যাস। শব্দের মধ্যে আমরা উচ্চারণের সময় যখন ধ্বনির স্থান পরিবর্তন করে উচ্চারণ করে ফেলি একে বলা হয় কি, বিপর্যাস। বাক্স থেকে বাস্ক, মুকুট থেকে মুটুক, মুটুক পড়া, আমরা কিন্তু ছোটোবেলায় বলতাম মুটুক পড়া, মুকুট থেকে মুটুক, রিক্সা থেকে রিস্কা, আর পিসাচ থেকে পিচাস, এইগুলো হচ্ছে বিপর্যাস, আর তার সাথে আছে অপিনিহিতি। তাহলে মোটামুটি আজকে আমি তোমাদের চেষ্টা করলাম বর্ণ পরিবর্তনের কারণ, ধ্বনি পরিবর্তনের কারণ, ধ্বনি পরিবর্তনের কারণ, ধ্বনি পরিবর্তনের যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলো, এগুলো আমরা বোধহয় তিনটে ক্লাস করেছি, তিনটে ক্লাসে আমরা এগুলো দেখে নিলাম। সেই প্রথম থেকে তাহলে যদি আমরা আরেকবার একটু মনে করিয়ে করে নিই আর কি, তাহলে আরও ভালো হয় যে একেবারে বাংলা ধ্বনি পরিবর্তনের কারণ, সেই ভৌগোলিক পরিবেশ, হ্যাঁ ভৌগোলিক পরিবেশ ও জলবায়ু, অন্য জাতির প্রভাব, উচ্চারণের ত্রুটি, আরামপ্রিয়তা এবং সন্নিহিত ধ্বনির প্রভাব, তার সাথে ধ্বনি পরিবর্তনের ধারাকে আমরা চারটে ভাগে ভাগ করলাম, ধ্বনির আগম, ধ্বনির লোপ, ধ্বনির রূপান্তর, ধ্বনির স্থানান্তর। ধ্বনির আগমে আমরা স্বরধ্বনি আগম, ব্যঞ্জন ধ্বনির আগম পড়লাম, আচ্ছা ধ্বনি লোপের ক্ষেত্রেও আমরা স্বরধ্বনি লোপ, ব্যঞ্জন ধ্বনি লোপ পড়লাম,
ধ্বনির রূপান্তরটা সব থেকে বেশি। ধ্বনির রূপান্তরের মধ্যে আমরা অনেকগুলোই পড়েছি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, ক্ষতিপূরণ, দীর্ঘীভবন, সমীভবন, বিষমীভবন, তারপরে ঘোষীভবন, অঘোষীভবন, মহাপ্রাণীভবন, অল্পপ্রাণীভবন, নাসিক্যীভবন, নাসিক্যীভবনের মধ্যে নাসিক্যীভবন, শতনাসিক্যীভবন, অনাসিক্যীভবন, মূর্ধন্যীভবন, তালব্যীভবন, ঊষ্মীভবন। আচ্ছা, তারপরে এইখানে এইখানে আমরা পড়লাম সংকোচন, বিস্ফোরণ বা প্রসারণ, তারপরে হচ্ছে ব্যঞ্জন দিত্য, এগুলো আর ধ্বনি স্থানান্তরে হচ্ছে বিপর্যাস এবং উপিনিহিতি, এইগুলো আমরা পড়লাম। এইবারে কথা হচ্ছে যে এইবারে আমি একদিন একটা গুগল ক্লাস নেব, কারণ আমি বুঝতেই পারছি অনেকগুলো না বোঝা থাকছে, এই না বোঝাগুলোকে আমরা একদিন খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব। আসলে যেটা হয় সেটা হচ্ছে যে একটা ব্ল্যাকবোর্ড থাকলে বা মুখোমুখি থাকলে যেটা যত সহজে করা যায় সেটা এখানে একটু অসুবিধা হবে, কিন্তু কিছু তো করার নেই, এই অসুবিধাটা আমাদের মানিয়েই নিতে হবে। যার জন্য আমার মনে হয় যে আমরা যদি ওই গুগল ক্লাসে মিট করি তাহলে আমরা আমাদের ক্ষেত্রে অনেকটা সুবিধে হয়ে যাবে। হ্যাঁ, তো এই হলো ব্যাপার, তোমরা ভালো করে দেখে নাও, পড়ে নাও, পড়ে নিয়ে আমি আমাকে এটা জানাও, জানালে আমি নেক্সট উইকে একটা গুগল মিটে ক্লাস নিই। আমরা পরে শব্দ পরিবর্তনের কারণে, তোমাদের ধ্বনি পরিবর্তন, শব্দ পরিবর্তন আর উপভাষা, এই তিনটে আমার পড়ার বিষয়, পড়ানোর বিষয় আর কি। তো ধ্বনি পরিবর্তনটা বড়, উপভাষাটাও বেশ বড় আছে, তো যাই হোক শব্দ পরিবর্তনটা খুবই ছোট, হয়তো দুটো ক্লাসেই হয়ে যাবে। তো এরপরের দিন আমরা এইটা এটা নিয়ে একটা আলোচনা করে নিয়ে আবার আমরা শব্দ পরিবর্তনে ইউটিউব ক্লাসে চলে যাব। ভালো থাকো, সাবধানে থাকো।